ভালো করে খেয়েছো। আরে এই দাদা ভাই, ওরানের মুখটা দেখ, আমি যেখানে এসেছি বিশ্বাসই করতে পারছি না। জানি তো ওর রিয়াকশন দেখবো বলে ওকে কিছু বলিনি। কি কেমন লাগলো সারপ্রাইজ? হ্যাঁ কি তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। এবারে আমাদের এই বেড়ানোটা সার্থক। আমি একটা কথা বলবো, আমি কিন্তু ভাবতেও পারিনি আমাদের এই ট্রিপটা এত আনন্দের হবে। সত্যি বলছি, সকাল থেকে কত ইভেন্টস, হ্যাঁ কাকুমনির কবিতা পাঠ, তারপর ডাব খাওয়া, তারপর উলি অরুম। সত্যি কথা বলতে কিন্তু এই ট্রিপটা আমি লাইফ লং ভুলতে পারবো না। শোনো, আমার মনে হয় ওলিও এই ট্রিপটা লাইফ লং ভুলতে পারবে না। হ্যাঁ কি ওলি, হ্যাঁ এই ট্রিপটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। কেন কেন? আরে বাবা, ওলির সমুদ্রের পাড়ে এসে কি হলো, রদ দেখা কলা ভাজা দুটোই তো হলো। রদ কলা? আরে বাবা আমি ক্লিয়ারলি বলছি, দেখো বিয়ের পরে আমাদের মিস্টার অরূপ এবং ওলির এটা ফার্স্ট ট্রিপ, মানে সমুদ্রের পাড়ে বেড়ানোর সাথে সাথে ওদের হানিমুনটা এখানে হয়ে যাবে। তোমার মাথাতেও আছে এসব? সত্যি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি কাজ করো। তুমি যে বললে তখন রাঙামা আসেনি, রাঙামা সত্যি আসেনি? রাঙামার শরীরটা যে ভালো নেই বলি, কি করে আসবে বলো? নিয়ে ওনার কত অসুবিধে হতো না এখানে। ঠাকুরমশাই, আপনি তো এখনো বাসি মালাটাই খোলেননি। আরে ওকে বাহাতে কেন, পূজোর কাজ বাহাতে হয়? ও জবা কোশম কচ্ছপেয়ম মহাধোতিং ধনতারিং। না বাবু, তুমি ঠিক মতো মন্ত্র বলতে পারছো না। তুমি কি রাধা গোবিন্দর পূজা এর আগে কোনোদিন করোনি? যা জানি তাই তাই বলছি। ওম নমো নমো নমা নমো নমো নমা। ওটা কি হচ্ছে? আগে আরতি করবেন, তারপরে তো ভোগ নিবেদন। কি এ পুরোহিত কিচ্ছু জানে না, কোথেকে এসেছে গো? হ্যাঁ শুনুন, অত বকবক করেন, আমি পূজা করতে পারবো না। আপনাদের পুজো নিয়ে কথা তো নাকি? হ্যাঁ সমানে ভুল ধরে যাচ্ছেন। আচ্ছা কি মুশকিল, ভুল পুজো করলে বলতে পারবো না? আমাদের বাড়ি প্রতিষ্ঠিত ঠাকুর। ছাড়ুন তো, অনেক দেখেছি বাড়ির পুজো। উমা, এ তো ভক্তি শ্রদ্ধা বলে কোনো কিছু বালাই নেই গো বৌদি। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, যা পারেন করুন গে যান। আসলে জানো তো বৌদি, আজকাল পুজো আচ্ছা বলে কোনো ব্যাপার না, ঘন্টা বাজিয়ে হাত পেতে দেবে, ব্যাস পুজো হয়ে গেল। শুনুন, আপনারা যখন অতই বোঝেন না, নিজেরাই পূজা করুন না। আপনাদের পছন্দ মতো পুরুষ খুঁজে নিয়ে যান,
ও মা, এ কি কাণ্ড! এ পূজো অসমাপ্ত রেখে চল। জবা, ও জবা, জবা! হ্যাঁ মা, দেখ না, পুরুত রেগে মেগে পূজো অসমাপ্ত রেখে চলে গেল মা। এতে তো বাড়ি ভীষণ অমঙ্গল হয়। যা, তুই দেখ কোথায় গেল। দেখ, আমি দেখছি। শোনো বৌদি, ওই পুরুত যা পুজো করছিল না, তার চেয়ে না করা অনেক ভালো। না না না, পুজো শেষ না করে পুরুত উঠে চলে গেল, কি হবে ভাই ঠাকুরজি? ঠাকুর যদি কুপিত হন। হে করুণা সিন্ধু কৃপাময়, দোষ নিও না ঠাকুর, কৃপা করো, কৃপা করো। তোরা এসেছিস, আমি যে কি খুশি হয়েছে আমি সত্যি ভাবতে পারবি না। সিরিয়াসলি, আমার কি মন খারাপ করছিল জানিস না? আমরা সবাই এখানে এত আনন্দ করছি, আর সেখানে তুই! আরে বাবা, পিসিমণি, আমি তো নিজেই ভাবতে পারিনি যে অরূপ হঠাৎ করে একটা ছুটি নিয়ে এসে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে। শোনাটা কিন্তু জানো তো, রাঙামার ভুল দিত এলো না তো, মনটা কিরম অফ হয়ে গেল। ওহো, ওইলি, এতে মন খারাপ করার কি আছে? এসব করে কোনো লাভ নেই। তুমি আমাকে একটা কথা বলো, যদি রাঙামার ফুলদিদন এখানে আসতেন, তাহলে ওনাদের সাথে সাথে সবসময় কাউকে না কাউকে একজন থাকতেই হতো, তখন সে পার্টিসিপেট না করতে পেরে তার মন খারাপ হয়ে যেত। আরেকটা কথা, সেটা হচ্ছে ওনাদের শরীরের ব্যাপারটা সব থেকে ভালো ওনারাই বোঝেন। তাহলে তুমি বলো, গরমের মধ্যে এতজন জার্নি করে ওনাদের পক্ষে হেক্টিক হয়ে যেত ব্যাপারটা। একদম ঠিক। এনিওয়ে, এসব কথা এখন আমরা ছেড়ে দিই। আপনি বলুন ম্যাডাম, আপনার খবর কি? ম্যারেড লাইফ কেমন চলছে? ম্যারেড লাইফ, বিহার ম্যারেড লাইফ, বিয়ের পর থেকেই তো একজন বাইরেই ছিলেন। তো জানো তো পিসিমণি, আমি না এই টাইমটাতে একটা জিনিস ফিল করেছি। কি? এই সময়টাতে ওকে প্রচন্ড পরিমাণে মিস করেছি। ও মাই গড, বৌমণি, এই মানে দাঁড়ায় ডিস্টেন্স ক্রিয়েটস লাভ হানি। আচ্ছা শোন, আচ্ছা কথা বল, আপনি কি স্যারকে এই কথাটা বলেছেন নাকি উনি কবে নিজে থেকে ফিল করবেন সেটার জন্য আপনি ওয়েট করছেন ম্যাডাম? ভালোবাসার কথা না, যত জলদি সম্ভব বলে ফেলতে হয়। আমার একটা সুযোগ করে দিন। জানো তো, প্রথমে না ও যখন আমার কাছে ছিল আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু এই কটা দিনে আমার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। প্রথমে বুঝতে পারতাম না কেন কষ্ট হচ্ছে, কেন ভালো লাগছে না। দোলের সময় বাড়িতে গেলাম, তোমাদের সবার সাথে দোলও খেললাম, কিন্তু তবুও মনে হচ্ছিল সবাই থাকা সত্ত্বেও কেউ একজন মিসিং, কেউ একজন নেই। তারপর বুঝলাম আমি কতটা ওকে। অনেকদিন পর হলিকে আজ এতটা খুশি দেখলাম, নিজের ভালোবাসা পাওয়ার আনন্দ ওর চোখে মুখে। কিন্তু জানো তো বৌরানি, আমি এখনো ওকে বলে উঠতে পারিনি যে আমি ওকে ভালোবাসি। কিন্তু জানো পিসিমণি আমাকে বলেছে যে ভালোবাসার কথা বেশি দিন লুকিয়ে রাখতে নেই, বলে দিতে হয়। আর তাই আমি ঠিক করেছি যে আমি আমার ভালোবাসার কথা আজকেই ওকে জানাবো, সেটা যে ভাবে হোক। জানো তো বৌরানি, আগে তো জানতাম না যে এখানে আসছি, কিন্তু এখানে এসে যখন পড়েছি তখন এই সমুদ্র, এই ঝাউবন, এই সব কিছু সাক্ষী রেখে বলবো আমি ওকে কতটা ভালোবাসি, আর এটা ও সারা জীবন মনে রাখবে।